बहुत ही अनुष्ठान प्रधानमंत्री हिसाब उपस्थित आतुरी करा प्रत्येक कर्मी प्रत्येक मेरा विशेषकर जरा मेडिकल कलेजे पढ़ाशुना करा चिकित्सक ते सकल ही एक सफल अवस्था बोलते परि आप एक सबक सफल एम पी वीर मुक्तिजोधा डॉक्टर मुस्तफा जलाल मुहिउद्दीन सर आज के मजे एखे प्रधान वक्ता हिसेबे उपस्थित हबें राजशाही सिटी कॉर्पोरेशन माननीय मेयर आमार बाबा एवं बांग्लादेश आवामी लीगर प्रेसिडियम सदस्य जनाब ए एच एम खारिजामान लिटन আমাদের আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর জামাল উদ্দিন চৌধুরী সভাপতি সাচিব কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন ডক্টর কামরুল হাসান মিলন সাধারণ সম্পাদক সাচিব কেন্দ্রীয় কমিটি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের একজন অনেক গুণধর শিক্ষক আমার শৈশবের ডাক্তার যাকে ছোটবেলায় দেখলেই আমি ভয় পেতাম যে হয়তো নতুন কোনো ওষুধ তিনি দিবেন আসছেন যেহেতু দেখতে সেই স্যার আমাদের সিদ্দিক স্যার আজকের এই অনুষ্ঠানের আমাদের যে মূল উদ্দেশ্য প্রথমে একটি কথা বলে শুরু করতে চাই সেটি হচ্ছে জননেত্রী যেসব শেখা ছিলেন তিনি যখন বাংলাদেশ সরকারের ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখেছি শিক্ষিত সমাজ তিনি আস্তে আস্তে ইনক্লুড করছে তার কেন্দ্রীয় কমিটি দেখেও আমরা সেটি প্রমাণ পাই আমাদের ডক্টর মুস্তফা জালাল মুহিউদ্দিন স্যার তিনি সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আমরা যদি পূর্ণাঙ্গ কমিটিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো সকলেই শিক্ষিত ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষক আছে এবং খুবই হাই লেভেলের এডুকেটেড একটা সুন্দর কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশম শেখ হাসিনা তিনি 29 জানুয়ারি রাজশাহীতে আসছেন আমাদের সকলের একটা দায়িত্ব গুরু দায়িত্ব বলে আমি মনে করি আমরা সকলে আমরা যে যে পর্যায়ে আছি যারা ছাত্রলীগ করছে তাদের যেমন একটা দায়িত্ব একটা বড় আয়োজন করার সকলকে একত্রে সমবেত করার এবং বিভিন্ন অঞ্চল থেকে আজকে যারা বিএনএ সাচিবের নেতৃবৃন্দ যারা এসেছেন চাপাই নওগাঁ বগুড়া আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ পুরা উত্তরবঙ্গের সকলের কিন্তু একটা দায়িত্ব এই জনসভায় এসে উপস্থিত হওয়া এবং যেহেতু আমাদের জাতীয় নির্বাচনের সময় খুবই কম আমরা চিকিৎসক যারা আছি শিক্ষিত সমাজ যারা আছে শিক্ষক যারা আছে তারা সকলে তাদের পরিবারের সদস্য সহ সচেতন সমাজকে যদি আমরা আরেকটু জানাতে পারি আমরা দেখলাম দেখতে দেখতে পদ্মা সেতু হয়ে গেল নিজের অর্থায় আমাদের চোখের সামনে মেট্রো রেল হয়ে গেল অনেক ষড়যন্ত্র হয়েছে অনেকে অনেক কিছু রুখে দিতে চেয়েছে সেই যে 75-এর পরে বটলেস বাস্কেট করার চেষ্টা বাংলাদেশকে এখনকার আধুনিক বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশম শেখ হাসিনার হাতে আরো উন্নত হতে চলেছে আমরা যে একটা কথা বলেছিলাম যে আমরা স্বপ্ন দেখছি ডিজিটাল বাংলাদেশে বাংলাদেশ এখন ডিজিটাল আমরা স্বপ্ন দেখেছি স্মার্ট বাংলাদেশে আমরা বলছি বাংলাদেশ স্মার্ট হবে আমার কাছে মনে হয় বাংলাদেশ স্মার্ট হয়ে গেছে কারণ আমরা এখন মেট্রো রেলে চলছি আমরা পদ্মা সেতুতে যাচ্ছি আমরা কর্ণফুলি বঙ্গবন্ধু টানেল যেটি সেটি হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ এখন অনেক উন্নত সেই সাথে সাথে আমাদের রাজশাহী শহরটিও অনেক উন্নত হয়েছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশম শেখ হাসিনা তার স্পেনের ছোট ভাই বলি আমি সবসময় এ এইচ এম খারিজামান লিটন আমার বাবা তিনি যখন যে আহ্বানটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানি না সঠিক যে অন্যান্য সিটি কর্পোরেশনে তিনি কী পরিমাণ অনুদান দিয়েছেন কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য তিনি যখন যে পরিমাণ অর্থ সাহায্য যা কিছু চেয়েছেন তিনি কখনো আমাদেরকে ফিরিয়ে দেন আমরা জানি 5টি বছর এক দেশের উন্নয়ন করার জন্য একটা শহরের উন্নয়নের জন্য নগর পরিকল্পনার জন্য খুবই কম সময় এই জন্য আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন যারা শিক্ষিত যারা আমরা যারা শহরের ভালো চাই দেশের ভালো চাই আমরা যেন পুনরায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রীদের সঙ্গে শেখ হাসিনাকে আবার
মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের দেশের আরও উন্নয়ন হবে, আরও ভালো হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আশা করছি আজকের অনুষ্ঠান সুন্দর হবে, সফল হবে, আপনারা সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবার